আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সকলের জন্য একটি গুড নিউজ আছে, কিছুক্ষণ পরেই আপনাদেরকে তা জানানো হবে। তো জানতে হলে আপনাদেরকে যেটা করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি না টেনে একদম শেষ অবধি কন্টিনিউ করতে হবে। তার আগে আরেকটি কথা আপনাদেরকে বলতেই হচ্ছে, যারা এই চ্যানেলে নতুন আছেন প্লিজ ভিডিওর নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন অবশ্যই হয়ে যাবেন। আর ভিডিওর নিচ থেকে এখনই একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট দিবেন। তো চলুন আজকের মূল ভিডিও শুরু করি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সবাই জানি যে চরমোনাই নায়েবে আমিরুল মুজাহিদিন মাওলানা ফৈজুল করিম সাহেব এবং হেফাজতের নেতা হচ্ছে জুনায়েদ বাবুনগরী সাহেব, যিনি বর্তমানে আর কি আমির। আচ্ছা, তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা জানি যে হেফাজতের যে সমস্ত নেতাগণ রয়েছে তাদের মধ্য থেকে কিন্তু অধিকাংশই, যাদেরকে আমরা চিনতাম আর কি, এদের মধ্য থেকে কিন্তু অধিকাংশই এখন জেলের মধ্যে আছে। আর কয়েকজন যারা এখনও জেলে যায়নি কিন্তু তাদেরকে আমরা চিনি না, তারা বাহিরে আছে কিন্তু তাদেরকে চিনি না আর কি। অর্থাৎ যারা, যে সমস্ত নেতাদেরকে আমরা চিনতাম, এরা কিন্তু যেমন মামুনুর হক সাহেব, তাছাড়া খালেদ সাইফুল আইয়ুবী, কুরবান আলী সাহেব, সাখাওয়াত হোসেন রাজী সহ আরও অনেক যাদের নাম আপনারা শুনেছেন, কি তারা কিন্তু এখন জেলের মধ্যে আছে। কিন্তু যাদেরকে আমরা চিনি না এমন অনেক আলিম কিন্তু এখনও বাহিরে আছে আর কি। তো মাওলানা ফৈজুল করিম সাহেব হুজুর, যিনি চরমোনাই নায়েবে আমিরুল মুজাহিদিন, উনি কিন্তু হেফাজতের সাথে মিলার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটি আহ্বান করেছেন। তো চলুন এখন আমরা শুনে আসব সেই মুফতি ফৈজুল করিম সাহেব হুজুর কীভাবে জুনায়েদ বাবুনগরী সাহেব হুজুরকে আহ্বান করলো, যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিল। তো আমরা এখন সেই ভিডিওটি দেখে আসব। তার আগে আরেকটি কথা, যারা ভিডিওটিতে এখনও একটি লাইক দেন নাই প্লিজ এখনই একটি লাইক দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য অবশ্যই হয়ে যাবেন। তো চলুন আমরা সেই মুফতি ফৈজুল করিম সাহেব হুজুরের ভিডিওটি দেখে আসি। মহাসচিব বাংলাদেশ হাজী ইসলাম দামাত বরকাতুল আলিয়া, তিনি চরমোনাই গেছেন। আমরা আশা করি যে হেফাজ ইসলামের আমির তিনিও যাবেন। আমরা আশা করি বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম যাবেন, আবার তারা যখন ডাকবেন আমরা তাদের সেখানে যাব। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন এখানে কিন্তু মুফতি ফৈজুল করিম সাহেব হুজুর ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করেছে, এবং তিনি বলেছে যে ইতিপূর্বে যে সমস্ত মুরব্বীগণ ছিল তারাও আমাদের চরমোনাই আসতো, বসতো, আমরা একসাথেই বসতাম, ঐক্যবদ্ধ ছিলাম আমরা। তো আমি আশাবাদী যে বর্তমানেও হেফাজতের নেতা তিনিও আমাদের এখানে আসবেন, এ বলে কিন্তু তিনি একটি ঐক্যের আহ্বান করেছেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা কে কে মুফতি ফজলুল করিম সাহেব হুজুরের এই বক্তব্যের সাথে একমত তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে চান যে আপনাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ মাওলানা মামুনুল হক সাহেব হুজুর সহ আরও হেফাজতের যে সমস্ত নেতাকর্মীরা জেলে বন্দি আছে, কারাগারে বন্দি আছে, তাদের মুক্তি কে কে চান, দয়া করে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বাঙালি মানুষ, আমাদের পেটে লাথি দিয়ে কিন্তু বর্তমান সরকার তিনি তার নোটিশ জারি করে দিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে প্লিজ আপনি একটু দেখে শুনে কাজ করবেন, কারণ গরিব দুঃখী যারা আছে তাদের দিকে একটু তাকাবেন, তাদের পেটে ভাত নাই, তারা কাজকর্ম কীভাবে করবে এমন যদি একটি পরিস্থিতি হয়। শুধু লকডাউন দিলেই তো হয় না, দেশের পরিস্থিতি তো দেখতে হবে। বাহিরের মানুষগুলো শুনে বলে এরা যে বাংলাদেশের মানুষ খেতে পায় না, এদের আবার কিসের লকডাউন? তো এটি কিন্তু খুবই হাস্যকর। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর লং করবো না, সবাই ভালো থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।